এখানে লেবেল ব্যতীত তেল রাখা হয়েছে, কিন্তু কেন রাখা হয়েছে সেটি আসলে জানা হচ্ছে। বাজারজাত করে আসলে লেবেল দিয়ে এই ভোক্তার তেল বিক্রয় করা উচিত, বিক্রয় করতে হবে। আসলে এই কোন কোম্পানির তেল সেটি আসলে এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু কোন কোম্পানি সেটাও তো থাকতে হবে। লেবেল উঠে গেল কেন? মানে কোন কোম্পানি এখন কোন কোম্পানির? রাজারবাগ পুলিশের রেশন সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজারবাগ পুলিশের রেশন। সেই রেশন সয়াবিন তেল সেটি রাখার কারণে তাদের তাকে জরিমানা করা হচ্ছে। সেটি দেখানো হচ্ছে এখানে বেশ কয়েক কিছু তেল রয়েছে যেগুলোর আসলে কোনো লেবেল নেই, এবং দেখছেন যে মেয়াদ রয়েছে। মেয়াদ থাকলেও আসলে আসলে কোন কোম্পানির আসলে ঠিক আছে কি না সেগুলো জানা নেই, যার কারণে তাকে অভিযানের আওতায় আনা হচ্ছে। এই মুহূর্তে আরও একটি দোকানের দিকে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শান্তিনগর বাজার থেকে ভোক্তা অধিকারের অভিযান চলছে। ভোক্তা অধিকারের অভিযান চালানো হচ্ছে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে এটি আছে মূল্য তালিকাটা